মায়ের ভাষার অধিকার থেকে বঞ্চিত বাঙালি এক নতুন সংগ্রামে সম্পৃক্ত হল। আর এই সংগ্রামের অগ্রভাগে এগিয়ে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভাষাবিদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার যৌক্তিক কারণ তুলে ধরলেন। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির মাধ্যমে ছাত্রছাত্রীরা নেমে এলেন রাজপথে। দশ দিগন্ত মুখরিত হল রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে। 21শে ফেব্রুয়ারি সেই শান্তিপূর্ণ আন্দোলন এক রক্তাক্ত ঘটনায় পরিণত হয়, যখন বরকত, সালাম, জাফার এবং 22 তারিখে রফিক পুলিশের গুলিতে নিহত হন। I'm going to